যখন বুঝ হলো যে কোরআন শরীফ পর্ব শুদ্ধ হবে বুঝে বুঝে আমি তিন চার জায়গায় চেষ্টা করেছি তো নিয়তে হতে গলত ছিল চেষ্টা করে কিছু দূর গিয়ে আর কন্টিনিউ করতে পারি নাই কিন্তু এটা হচ্ছে আমার মানে নুরুল কোরআন একাডেমিতে হচ্ছে কি সর্বোচ্চ সময় আর কি এতদিন আমি কোথাও এটা শেষ করিনি হয়তো বাধা পড়ে গেছে কোনো একটা তো আলহামদুলিল্লাহ এটা এখন আমি খুবই ভালো লাগতেছে এবং খুব সুন্দর ভাবে যেভাবে কোর্স টা প্ল্যান করা হয়েছে আর কি খুবই কাজে লাগতেছে

এবং পাখাটি কার উপরে আল মিসবাহু ফাওকির ফাওকা মাজি বাতিটি আমার উপরে এবং পাখাটি মাজদের উপরে আহ মা দা আমাম শিক্ষকের সামনে কে আমাম আমামাল মোয়াল আমাম আল মোয়াল্লিমী আহ ওয়া আহ শিক্ষকের সামনে ব্ল্যাকবোর্ড এবং একটি ডাস্টার

আচ্ছা আচ্ছা ঠিক আছে মাশাল্লাহ আপনি বেশ ভালোই সুন্দর পড়তে পারেন আহ এবার রিডিং পড়া মাশাল্লাহ এই এখন যেভাবে পড়তেছেন আলহামদুলিল্লাহ আশা করি সামনেও আরকি ইনশাল্লাহ মানে এভাবেই আরকি কন্টিনিউ করতে থাকবেন ঠিক আছে রিডিং পড়ার দিকে একটু মানে ভালো করে মনোযোগ দিবেন এটা যাতে রিডিং পড়াটা যত বেশি পাকাপোক্ত হবে দেখবেন আর ভাষাটা আপনার কাছে খুব সহজ মনে হবে কঠিন কিছু না কিন্তু যদি ওই শব্দ দুর্বলতা থাকে মুখস্থের ক্ষেত্রে বোকা এবং রিডিং পড়া যদি দুর্বলতা থাকে তখন হচ্ছে অনেকে একটু মনের ভয় ঢুকে যায় আর কি এখন যেভাবে খুব সুন্দর ভাবে পড়ে যাচ্ছেন এভাবে আর কি রিডিং পড়ার পর একটু বেশি করে জোর দিবেন ইনশাল্লাহ তাহলে দেখবেন যে কোনো ব্যাপারই না আল্লাহ তৌফি করবুল